ভালো মেয়ে, ভালো ভালো ছেলে, দেখা শোনায় সব দিক থেকে ভালো, তারপরও বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারে না। দিনদার ভাই ও বোনেরা, এটা বংশগত একটা স্বভাব হইতে পারে যে মেয়ে ছেলে তাদের বয়স বেশি হওয়ার পরে তারপরে বিয়ে শাদী হয়, বয়সটা 25-30 বছর হওয়ার পরে বিয়ে শাদী হয়, এরকম একটা হইতে পারে। আরেকটা বিষয় হলো, মানুষ আপনাকে কোনো কিছু করে রাখে, শয়তানি তদবির গুলো করে রাখে, মন্ত্র করে রাখে যেন 100 বছরের ভিতরেও বিয়ে শাদী না হয়, এরকম ভাবে কাজ করে রাখছে যে আপনার বিয়ে আর কোনোদিনই হবে না, এরকম শয়তানি মন্ত্র করে রাখছে। দিনদার ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা তদবির নিয়ে উপস্থিত হইলাম। আমলিয়াতে মেয়ে ফলে আপনি যত আমল করবেন তত আল্লাহ সন্তুষ্ট হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর হেফাজতকারী, যে আপনাকে নষ্ট করার জন্য, আপনাকে ক্ষতি করার জন্য কাজ করে রাখছে শয়তানি মন্ত্রের মাধ্যমে, তার শক্তিটা কিন্তু ওই আল্লাহর পক্ষ থেকেই আসছে। তো আপনি আমি যখন আল্লাহকে সন্তুষ্ট করব, নামাজ গুলো আদায় করবো, আল্লাহর হুকুম গুলো পালন করবো, আমাদের করার জন্য 40 দিন লাগাতার আপনার একটানা নামাজ পড়তে হবে, আপনার একটানা 5 ওয়াক্ত নামাজ গুলো পড়তে হবে। আপনি ছেলে হন, আপনি মেয়ে হন, নামাজ আপনার পড়তেই হবে। দেখবেন এই 40 দিনের ভিতরে আপনার বৈবাহিক জীবনে আবদ্ধ আপনার হইতে পারবেন, সম্বন্ধ আসতে ওই সম্বন্ধটা টিকবে ইনশাআল্লাহ। তো এই আমলটা আপনি দৈনিক যে কোনো একবার আপনি করতে পারেন, দৈনিক যে কোনো একবার আপনি করতে পারেন ইনশাআল্লাহ, দৈনিক একবারই করবেন, কোনো সমস্যা নাই। একটু ধৈর্য সহকারে ভিডিওটি শুনে, খুবই গুরুত্বপূর্ণ এবং ইজি আমল, একদম সহজ একটা আমলের কথা আপনাকে বলতে যাচ্ছি। যাদের বিয়ে হয় না, দেখা গেছে অনেক সমস্যা, বিয়ে আসে, আবার অনেকের বিয়ের প্রস্তাবই আসে না, তো উভয় লোক আপনারা এই আমলটা করতে পারেন। এই আমলটা আপনি করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, দরুদ শরীফ পড়ে নেবেন, 3 বার দরুদ শরীফ আগে পড়বেন, তারপরে 3 বার দরুদ শরীফ পড়বেন। রোগী যদি এই আমল করতে না পারেন, অর্থাৎ যার বিয়ে হচ্ছে না, তার পরিবারের লোক, মা বাবা এই আমলটা করে দিবেন। বিশেষ করে রোগী আপনি যদি আমলটা করেন তাহলে সবচেয়ে বেশি ভালো। আপনি আমলটা নির্বিলি একটা রুমের মধ্যে বৈশা যায় নামাজ বসাইয়া, পারলে 2 রাকাত সালাতুল হাজত, 2 রাকাত তাওবার নামাজ পড়া, 4 রাকাত নামাজ আদায় করে তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন। এই আমলিয়াতটা করে 3 বার দরুদ শরীফ করেন, দরুদ ইব্রাহিম। আমি আমি ভেঙে ভেঙে একটু সময় নিয়ে আপনাকে বলে দিচ্ছি, এই নিয়ম আকারে আপনি করেন। আমরা বলতেছি তদবির গুলো কবুল করার মালিক আল্লাহ তাআলা, আল্লাহকে যত পরিমাণে রাজি করাইতে পারবেন আল্লাহ আপনার আমলের উপরে খুশি হয়ে আপনাকে অবশ্যই যাযা দান করবেন, আপনার বৈবাহিক জীবন অবশ্যই আপনার জন্য এরকম ভাবে অবধারিত আছে, সেটা একটু লেট মিটিছে, মানুষ শয়তানি করে রাখছে এবং সবকিছু কেটে যাবে। দুরুদ শরীফটা শুনেন, দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম على آل إبراهيم إنك حميد مجيد। আপনি 3 বার পড়বেন দুরুদ শরীফটা, তারপরে পড়বেন ইয়া লতিফু ইয়া ওয়াদুদ, ইয়া লতিফু ইয়া ওয়াদুদ, ইয়া লতিফু ইয়া ওয়াদুদ। একটা তসবিহ নিয়ে নেবেন আপনি 1100 বার, কয়বার বললাম 1100 বার, 1100 বার ইয়া লতিফু ইয়া ওয়াদুদ পাঠ করেন, তারপরে দুরুদ শরীফ আবার পড়বেন 3 বার, তারপরে আবার 1100 বার ইয়া জামিউ ইয়া জামিউ ইয়া জামিউ ইয়া জামিউ। গুণবাচক আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম, এটাও আপনি 1100 বার পাঠ করেন, তারপর আবার দুরুদ শরীফ পাঠ করেন। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন লাগাতার 40 দিন এই আমলিয়াটা জারি রাখেন, দেখেন যদি সবকিছু ঠিক থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই বৈবাহিক জীবনে আবদ্ধ করিয়ে দিবেন। সমস্ত শত্রুরা যা কিছু করে রাখছে, কুফরি মন্ত্র, জাদু, শেরকি, বেদাতি, কুপুরি, আপনার যেন বিয়ে না হয়, 200 বছরের 100 বছরের মেয়াদ দিয়ে রাখছে, সাগরে ফালায় রাখছে, জুড়ি কেটে রাখছে, সবকিছু দুলিশ্বাত করে দিবেন আল্লাহ নামের উসিলায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজের উসিলায়, আপনার ইবাদতের উসিলায় আপনার দোয়াগুলোকে আল্লাহ কবুল করবেন, সেই প্রত্যাশা নিয়ে এই 100% আমলিয়াত গ্যারান্টিযুক্ত তদবির আপনাদের মাঝে উপস্থিত করাইলাম। আপনি আমল করেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লেখেন আমি আমলটি করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ যেন আপনার মনের আশা কবুল করে।
প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের চ্যানেলটা ডাইরেক্ট ইসলামী শরিয়া মোতাবেক, ইসলামী সুন্নাহ মোতাবেক আপনাদের মাঝে নিত্য প্রয়োজনীয় আমলিয়া তদবির নিয়ে উপস্থিত হয়। আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো শেয়ার করে দিয়ে সকলকে এই আমলিয়াতের উপরে চলার জন্য সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন, আমিন।